কে ওই বালক? কার কথা বলছেন আপনি? কার কথা বলছেন? যাকে ওই যজ্ঞের আগুনে দেখলাম, শিব রূপে যজ্ঞের আগুনে আবির্ভূত হয়, আমি দেখেছি তাকে। হেম, তুমি দেখনি? দেখনি তাকে? আপনিও তাকে দেখেছেন? সে যে বালক রূপে স্বয়ং মহেশ্বর ছিলেন, আমিও যে তাকে দেখেছি, কিন্তু কিন্তু আমরা তাকে কেন দেখলাম? কি সুদিন আসতে চলেছে? বলেছিলাম না, মহাদেবী আমাদের রক্ষা করবেন, তোমার কালী নয়। তুই কোন মার ছেলে আমি জানি না, কিন্তু আমি এই মা শ্মশানকালীর একমাত্র ভক্ত। মা বলির রক্ত চান, তাজা তাজা মানুষের রক্ত। তুমি তার ভক্ত হলে আমি তার সন্তান মাকে সবচেয়ে বেশি চিনি। তিনি কিছুতেই তার রক্ত চান না। তুমি ভুল কথা বলছো। খবরদার লোকনাথ, আর একটা কথা বলবি না। আমার কথার কেউ প্রতিবাদ করে এটা আমি সহ্য করতে পারি না। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। এই বন্দি কর এই বালককে, এখনই বন্দি কর। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আহুতি দিয়ে আমি প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব মা রক্ত চান। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনি তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। বেশ, আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। বালককে চোরা কুঠুরিতে বন্দি করে রাখ এখনই। এই প্রসাদের রক্তে আজ মায়ের পা ধুইয়ে দেব। এই বালক সুলক্ষণ, মা খুব খুশি হবেন। জয় জয় মা শ্মশানকালীর, জয় মা শ্মশানকালীর, জয় মা গো, রক্ষা করো মা, রক্ষা করো, ওনার অপরাধ নিও না তুমি। আপনি দয়া করে আর এমন কথা বলবেন না, আপনার দুটি পায়ে পড়ি। কালীমা জগৎ মাতার আর এক রূপ, উনি সকলকে রক্ষা করেন। ওই ভবানী ডাকাত শ্মশান কালীমায়ের পূজারী, ওর শক্তি তো আপনি জানেনই। ভবানীকে ধরতে গিয়ে আজকে আপনি জলে ডুবতে ডুবতে বেঁচে গেছেন, কেন এই বিপদের ঝুঁকি নিচ্ছেন বলুন তো? আমার প্রজারা বিপদের মধ্যে আছে হেম, আর আমি ঝুঁকি নেব না।
বুঝতে পাচ্ছি, আমি সবটা বুঝতে পাচ্ছি, কিন্তু ভবানী ডাকাতকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আপনার বাবার প্রাণ গেছে ওই ভবানী ডাকাতের হাতে, আপনার মা তীর্থে গেছে, এখন পুরো জমিদারির দায়িত্ব আপনার হাতে। আপনার যদি কিছু হয়ে যায়, সেই জন্যই তো প্রজাদের বাঁচানোর দায় আরো বেশি করে আমার উপর বর্তায় হেম। হেম, চক্রের আগুনে যে শিবরূপী পালককে আমি দেখেছি, আমার মন বলছে সেই আমাদের ওই দুর্ধর্ষ ডাকাতের হাত থেকে সবাইকে বাঁচাবে। কিন্তু গিন্নিমা, বৈদ্যমশাই এসেছেন, ওনাকে ভেতরে আসতে বলুন নায়েব মশাই। আসুন বৈদ্যমশাই, আসুন 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 বৈদ্যমশাই। আপনার জ্ঞান হারিয়েছে শুনে আমি হন্তদন্ত করে ছুটে এলাম। যাক, ঈশ্বরের কৃপায় এখন জ্ঞান ফিরেছে দেখছি। এখন কেমন বোধ করছেন? এখন একেবারে ঠিক আছি, সম্পূর্ণভাবে সুস্থ। এই নিন দেখুন। নারীর গতিও দেখছি ঠিক আছে, শরীর আর মনের উপর দিয়ে ধকল গেলে অবশ্য এমনটা হতে পারে। বৌদিমশাই, আমি শিবের ভক্ত, মহাদেব আমায় রক্ষা করেছেন, স্বয়ং মহাদেব। তা তো বটেই, তবে এখন একটু সাবধানে থাকবেন, বিশ্রাম প্রয়োজন। ভয়ের কিছু নেই গিন্নিমা, তেমন জমিদার মশাই এখন ভালোই আছেন। তবে আমি এখন আসি, প্রয়োজন পড়লে বলবেন। আসুন, প্রয়োজন পড়লে ডাকবেন। নিশ্চয়ই, নমস্কার। আপনি উঠছেন কেন? কিছু প্রয়োজন পড়লে আমায় বলুন, আমি এনে দিচ্ছি। কি জমিদার মশাই, কি হয়েছে, উঠছেন কেন? নায়েব মশাই, সহিষকে বলুন আমার ঘোড়া বার করতে, আমি বেরোব। না, আপনার এখন কোথাও বেরোনো চলবে না। শুনলেন না বৈদ্যমশাই কি বলে গেলেন? আপনার এখন বিশ্রামের প্রয়োজন। ওই ভবানীকে শেষ না করা পর্যন্ত আমার বিশ্রাম নেওয়া হবে না। হেম, ওই হোমকুণ্ডের আগুনে যে বালককে আমি দেখেছি তাকে আমার চাই, যেমন করে হোক। ওই বালকই আমাদের এই অঞ্চলকে বাঁচাবে ভবানীর হাত থেকে। একবার যখন স্বয়ং মহাদেব আমাকে ইঙ্গিত দিয়েছেন, ওই বালক নিশ্চয়ই কাছে পিঠে আছে, যেমন করে হোক আমাদের তাকে খুঁজে বার করতে হবে। হুজুর, এত রাতে কোনো বালককে আপনি কিভাবে খুঁজে বার করবেন? সবাই তো দৌড় দিয়ে ঘুমোচ্ছে। নায়েব মশাই একদম ঠিক কথা বলেছে, সেই বালক বাবার নির্দেশে যদি এখানে এসে গিয়ে থাকেও, তাকে রাতের অন্ধকারে খুঁজে পাওয়া অসম্ভব। হুজুর, কাল সকালটা হতে দিন, আমি পাইক দিয়ে গোটা গাঁয়ে খবর করাচ্ছি। এই অঞ্চলের সমস্ত বালককে আমি আপনার সামনে হাজির করাবো, তখন নয় আপনি তাকে চিনে নেবেন। বেশ, তবে তাই হোক। তবে আর দেরি করবেন না নয় মশাই, আমি আর ভবানীকে বাড়তে দিতে চাই না। আজ্ঞে। ওই বালককে যেমন করেই হোক আমাদের খুঁজে পেতেই হবে। ভবানীকে ওই শাস্তি দেবে, এবং সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চোখের আগুনে ওই বালককে তো আমিও দেখেছি, কিন্তু কিন্তু সে যে নিতান্তই বালক, সে কি পারবে ভবানীর মতন ডাকাতের সাথে লড়তে? ভগবান যদি সহায় থাকেন, সবই সম্ভব। জানি না সে কে, তবে দশ দিকের দেবতারা যেন তাকে তাকে রক্ষা করে। নে,
এখন যতক্ষণ আমাদের সর্দার তোকে হারিকাটে চড়াচ্ছে ততক্ষণ এখানে বসে বসে নিজের ইষ্ট নাম জপ করে নি। চোরের ওপর বাটপাড়ি করার ফল এবার পাবি। আমাদের সর্দারের উপর দিয়ে যাওয়া না, আজ রাতে তোর জীবনের শেষ রাত। এবার থাক এখানে বন্দি হয়ে। এখানে রাখো কেন? বুঝেছি, এসব ওই ভবানী ডাকাতের লুট করা ধন। গরিব মানুষের ক্ষেতে ধান, কষ্টে জমানো গয়না মোহর সব কিছু কেড়ে নিয়ে নিজের ভাড়ারে জমা করে রেখেছে। হয়তো লুট করতে গিয়ে কত রক্তপাত করেছে, কত মানুষ মেরেছে, কত মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে এই ডাকাত। এতো দেখছি সত্যি দস্যু রত্ন করার মতো। মেয়ে বউ কারোর কথা শুনে না, কিন্তু দস্যু রত্নাকর আদি পাপকর্ম থেকে মুক্তি নিয়ে মুনি হতে পারেন। তবে ভবানী ডাকাত কি পারবে না? মা, ও মা, চুপ করে আছো কেন মা? কিছু বলছো না কেন? বাবা তো আমাদের এখানে পাঠিয়ে দিলেন, কিন্তু লোকনাথ ওর কি হবে, কি করবেন বাবা ওর সাথে? জানি না কি যে করবেন, কিছুই জানি না। আমি যে নিজেই নিজের কাছে বড্ড অসহায়। মা ভুবনেশ্বরীর শরণ নিয়েও মন আমার বড্ড অস্থির হচ্ছে, কিছুতেই ঠিক থাকতে পারছি না। তোর বাবা তো একটা পাষণ্ড, কোনো দয়া মায়া নেই তার প্রাণে, নইলে ওইটুকুনি একটা বাচ্চাকে কেউ। তবে কি সত্যি সত্যি বাবা লোকনাথকে বলিয়ে দেবে? ওর মায়া ভরা চোখ দুটো দেখে কি বাবার মনে এতটুকু করুণা জাগবে না? না, জাগবে না। এতদিন ধরে এতগুলো মানুষের সর্বনাশ করেছেন, তাদের আর তো কান্না যদি তার দোকানে এতদিনে না পৌঁছে থাকে, ওইটুকু একটা বাচ্চার আর তো নাদ কান্না তার মন কিছুতেই ভেজাতে পারবে না রে, কিছুতেই পারবে না। আমি জানি আমি লোকনাথকে ভাই বলে ডেকেছি, সেও তো তবে তোমার সন্তান, রক্ষা করবে না তুমি তাকে? করালি, কাঁদিস না মা, জুট মুচ। আমাদের মতন গৃহস্থদের যে চোখের জল মানায় না রে। করালি, তোকে আমি কিভাবে মানুষ করেছি তা কি তুই ভুলে গেলি মা? তুই অস্ত্র চালাতে জানিস, তীর ছুটতে পারিস, হরিণের মতো দৌড়তে পারিস। এতদিন ধরে পুরুষে যে গ্রামের কত অসহায় মানুষকে সাহায্য করেছিস, সেবা করেছিস তাদের, আর আজকে তাকে ছোট ভাই বলে ডেকেছিস, তাকে তুই বাঁচাতে পারবি না? পারবি না? তুই পারবি না তোর বাবার নির্মম হাত থেকে তোর ভাইকে রক্ষা করতে? করালি, তোর বাবা যদি দুর্ধর্ষ ডাকাত হন, তুই তো তার মেয়ে, পারবি না? পারবি না তোর ভাইকে তার ওই নির্মম হাত থেকে রক্ষা করতে, বল পারবি না? হ্যাঁ পারবো মা,
করালি? মা মেয়েতে কি শালা পরামর্শ চলছে? আজ তোমরা যা করেছ তার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি তোমাদের দিনই এই অনেক। তবে আজ থেকে দুজনের একজনের বাড়ির বাইরে একটি পাও রাখবে, আর এটাই তোমাদের জন্য আমার দেওয়া শাস্তি। আজ থেকে ঘরে বন্দি থাকবে তোমরা। কি চাইছেন? বন্দি করে রাখবেন আমাদের? নিজের অপরাধের শাস্তি আমাদেরকে দেবেন? চুপ করো। আপনার লোক হয়ে তোমরা আমার উপর বাটপাড়ি করেছ, এর জন্য তোমাদের যদি শাস্তি না দিই, এই ভবানী ডাকাতকে তার সঙ্গীরা দুর্বল ভাববে। বেশ তো, বন্দি করেই রাখুন, আমি তো আপনার সহধর্মিনী, এই ঘরে বসেই আমি প্রার্থনা করব। প্রার্থনা করব আপনার যে পাপের রোজগারে এতদিন ধরে আমাদের খাইয়েছেন পড়িয়েছেন, আপনার সেই পাপের প্রায়শ্চিত্ত যাতে আমরা করতে পারি। আমাদের পূর্ণ বল যেন আপনাকে রক্ষা করে। আমাকে রক্ষা করব আমি, কারোর পূর্ণ আমার প্রয়োজন নেই। মা শ্মশানকালে আমাকে আশীর্বাদ করবে, দেখে নিও তোমরা। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সময় তোকে আহুতি দেব আমি। মা কি কখনো সন্তানের খারাপ চাইতে পারে? সন্তান কথা না শুনলে তখনই তো শুধু মা রাগ করে। মা, মা গো, তোমাদের থেকে কত দূরে আছি আমি, চাইলেও ছুটে যেতে পারবো না। মা, মা কালী, তুমি আমার বাড়ির সবাইকে দেখো মা, আমার মা আর অন্য দিদির যেন কোনো কষ্ট না হয়। সবাইকে অকল্যাণের হাত থেকে রক্ষা করো মা, সুখ শান্তি দিও সবার মনে। এ আমি কি শুনছি? ভবানী ডাকাতের আওয়াজ না? এমন আর্তনাদ করছে কেন? তার কি কোনো বিপদ হতে চলেছে নাকি?